অন্য সবকিছুতে দাদাগিরি দেখাতে চাইলেও সেভেন সিস্টার প্রসঙ্গে বাংলাদেশের কাছে ভেজা বেড়াল ভারত। রাজ্য হারানোর শঙ্কায় বাংলাদেশের সঙ্গে তাই বরাবরই নরম সুরে কথা বলে দেশটি। কেননা বাংলাদেশ চাইলেই ভেঙে দিতে পারে ভারতের অহংকারের রাজত্ব। বাংলাদেশের একটু কড়াকড়িতে হারাতে পারে মূল্যবান এই সেভেন সিস্টার। সরাসরি দুই রাজ্যই নয়, সেভেন সিস্টার্স ডেভেলপমেন্টের ভারতের বাকি পাঁচটি রাজ্যও বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ কারণেই ভারত বারবার তার অ্যাক্ট ফার্স্ট ফর নর্থ ইস্ট নীতিতে বাংলাদেশের অবদানকে স্বীকার করেছে। এর পেছনের মূল কারণ, বাংলাদেশ ভারতের জন্য তার অ্যাক্ট ফার্স্ট ফর নর্থ ইস্ট নীতি বাস্তবায়নের জন্য তুরুপের তাস। আর চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব তৈরি করেছে। এ করিডোর ভারতের জন্য অন্যতম ভৌগোলিক বাধ্যবাধকতা। এই সরু করিডোর সমগ্র উত্তর পূর্ব অঞ্চলকে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে। বাংলাদেশ ভারতের মূল ভূখণ্ড এবং উত্তর পূর্ব অঞ্চলের মধ্যে একটি বিস্তৃত সম্পর্ক তৈরি করে। কারণ আগরতলা থেকে কলকাতা 1650 কিলোমিটার এবং নতুন দিল্লি থেকে শিলং এবং গুয়াহাটি থেকে 2637 কিলোমিটার। অন্যদিকে বাংলাদেশ হয়ে আগরতলা ও কলকাতার মধ্যে যাত্রা মাত্র 550 কিলোমিটার। উপরন্তু বাংলাদেশের প্রধান শহর এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে গড় দূরত্ব 20 কিলোমিটার থেকে 300 কিলোমিটার। ফলস্বরূপ রেল, সড়ক ও নদীপথে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব অঞ্চলের সংযোগের জন্য বাংলাদেশকে সর্বদা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাংলাদেশ একটি প্রধান ভূমিকা পালন করেছে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উন্নয়নে অপার সম্ভাবনা রয়েছে। আর সেই রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা ও আসাম উল্লেখযোগ্য। ত্রিপুরা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আসিয়ান দেশগুলোতে ভারতের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হয়। দক্ষিণ এশীয় অঞ্চলে একটি কথা প্রচলিত আছে যে, বাংলাদেশ ভারত অবরুদ্ধ হলে ত্রিপুরা বাংলাদেশ অবরুদ্ধ। সুতরাং বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে সম্পর্ক দীর্ঘ। এটি সভ্যতাগত, ঐতিহাসিক, ভাষাগত এবং সাংস্কৃতিক। অনাদিকাল থেকে ত্রিপুরা ও বাংলাদেশের জনগণ তাদের সমস্যা এবং সমৃদ্ধি ভাগ করে নিয়েছে। ত্রিপুরা এবং বাংলাদেশে একটি ছিদ্রযুক্ত সীমান্ত ভাগ করে, যা 856 কিলোমিটারের বেশি প্রসারিত। ত্রিপুরার সীমান্তের 85% গঠন করে। ভারত ও বাংলাদেশের বর্তমানে পশ্চিমবঙ্গ এবং পশ্চিম বাংলাদেশের মধ্যে 4টি চালু রেল যোগাযোগ রয়েছে। পেট্রোপোল থেকে বেনাপোল, গেদে থেকে দর্শনা, রাধিকাপুর থেকে বিরল এবং সিংহবাদ থেকে রোহনপুর। শেষ দুটি নেপালি ট্রানজিট ট্রাফিক ব্যবহার সম্পর্কেও অবহিত করা হয়। বর্তমান লাইনটি শুধু আগরতলা থেকে নয়, মিজোরামের লোকদেরও সাহায্য করবে, যা 150 কিলোমিটার দূরে অবস্থিত। এই দুটি সংযোগ প্রকল্পের সমাপ্তির সঙ্গে সাব্রম, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের চট্টগ্রামের ফেনি সেতু এবং আগরতলা থেকে আখাউড়া রেললাইনের সঙ্গে সংযোগকারী ফেনি সেতু ত্রিপুরা একটি ভূমিবেষ্টিত থেকে একটি সংযুক্ত রাজ্য হিসেবে আবির্ভূত হবে। এইভাবে ত্রিপুরা ভারত, মিয়ানমার এবং থাইল্যান্ডকে সড়কপথের মাধ্যমে সংযুক্ত করে তার সংযোগ ও সম্পর্ক গড়ে তুলবে। ত্রিপুরার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরটি এবছরের মধ্যে নতুন টার্মিনাল সম্পূর্ণ হওয়ার পরে ল্যান্ডলকড উত্তর পূর্ব অঞ্চলে তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হবে। এই বিমানবন্দরের কাজ শেষ হলে আগরতলা ও ঢাকার মধ্যে ফ্লাইট চলাচলের পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের মতো অন্যান্য শহরও চলাচল করবে। আসামের জন্য বাংলাদেশ। আসামের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূকৌশলগত অবস্থানে অবস্থিত। ভুটান এবং মিয়ানমারের সঙ্গে আসামের চারপাশে বাংলাদেশ একটি মূল ত্রিভুজ গঠন করে। কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ এবং আসামের মধ্যে ব্যবসা, পরিবহন, বাণিজ্য এবং সংযোগের জন্য বেশ কিছু সংযোগ রয়েছে।